ঘর ছাড়াদের ফেরাতে গিয়ে আক্রান্ত বিজেপির সাংসদ, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘর ছাড়াদের ফেরাতে গিয়ে আক্রান্ত হলেন জলপাইগুড়ির বিজেপি সাংসদ জয়ন্ত রায়। সাংসদ ছাড়াও দুই বিজেপি কর্মী জখম হয়েছে বলে জানা গিয়েছে। বিজেপির দাবি, নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রের বেশ কিছু বিজেপি কর্মী ঘর ছাড়া। এদের মধ্যেই কয়েকজনকে শুক্রবার ঘরে ফেরাতে উদ্যোগ নেন সাংসদ জয়ন্ত রায়। এদিন বিকেলে ভান্ডারীগঞ্জ গ্রামে কর্মীদের ঘরে ফিরিয়ে দিতে যাওয়ার সঙ্গে সঙ্গে তাদের উপর তৃণমূল কর্মীরা হামলা চালায় বলে অভিযোগ। জয়ন্ত রায় নিজেও আক্রান্ত হয়েছেন। দুই বিজেপি কর্মীর মাথা ফেটে যায়, তাদেরকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এদিন সাংসদ জানান, ওই দিন দুপুরে তিনি ঘর ছাড়া বিজেপি কর্মীদের বাড়িতে ফেরাতে গিয়েছিলেন, তখনই তৃণমূলের কয়েকজন তাদের ওপর চড়াও হয় এবং হামলা করে বলে অভিযোগ। তার কর্মীদের বাস দিয়েও মারধর করা হয়। এরপর গুরুতর জখম অবস্থায় বিজেপি কর্মীদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয়েছে। সেখানেই রয়েছে জলপাইগুড়ির সাংসদ। যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব, তবে এদিনের ঘটনায় বেশ উত্তপ্ত রাজনৈতিক মহল। আমাদের কয়েকজন কর্মী, তারা দীর্ঘদিন ধরে বাড়ি ছাড়া, তাদেরকে বিভিন্ন জায়গায় রাখা হয়েছিল। তো আমরা অনেকদিন ধরে চেষ্টা করছিলাম তাদেরকে বাড়িতে ফেরানোর জন্য, কিন্তু আমরা কোনোভাবেই প্রশাসনের সহযোগিতা পাচ্ছিলাম না বলে আমরা ঢুকাতে সাহায্য পাচ্ছিলাম না, কারণ ওরা ঢুকলেই তাদের উপর অত্যাচার হবে। ওখানকার গ্রামবাসী যে টিএমসির যারা লোকজন, তারা বলছিল ওদেরকে বাড়িতে ঢুকতে দেব না এবং ঢুকলেই ওদেরকে মারব। তো এটা ওদের ইন্টেনশন ছিল। যাই হোক, ইতিমধ্যে হাইকোর্টের একটা অর্ডারও বের হয়, আপনারা সবাই জানেন, তাতে বলা হয়েছে যে সমস্ত বাড়ির বাইরে যে সমস্ত আছেন তারা যেন বাড়িতে ঢোকানোর চেষ্টা করে পুলিশ। এবার পুলিশের সাথে আমরা কথা বলি, আবার কথা বলার পর তাদেরকে বলি যে আমাদের ঢোকানোর ব্যবস্থা করে দেন এই সমস্ত কর্মীদের। এবার তখন আমাদেরকে বলে, আজকে ডেট দেওয়া হয়, বলে যে ঠিক আছে আপনারা ঢোকাতে পারেন, চারটার সময় আপনার আমাদের পুলিশ ভ্যান থাকবে, পুলিশ থাকবে, ওদেরকে স্কোয়াড করে নিয়ে যাবে, ওদেরকে নিয়ে গিয়ে ওদেরকে ঢুকিয়ে দেওয়া হবে। আমিও যাব, সেটাও বলি ওদেরকে। সেই অনুযায়ী ওরা আমাদেরকে এনশিওর করে যে আমরা পুলিশ ভ্যান যাচ্ছে, আপনার জন্য আলাদা করে সিকিউরিটির ব্যবস্থা করছি। এবার এটা হয়েছে ভান্ডারীগঞ্জ। এবার ভান্ডারীগঞ্জ ঢোকার মুখে প্রায় 1.5 কিলোমিটার দূরে, আমি এক্সাক্ট মাইলেজটা বলতে পারবো, 1 কিলোমিটার তো বলতে পারবো না, 1.5-2 কিলোমিটার দূরে পুলিশ ভ্যানটা থেকে যায়। দেখি যে পুলিশ ভ্যানটা আমাদের পেছনে আসে না, অন্যান্য যারা মানে আমাদের যা কর্মী শুধু তারাই আসে, পুলিশ কিন্তু ওখানে থেকে যায় আর আসে না। ইতিমধ্যে যখন ভান্ডারীগঞ্জে যখন ঢুকে যাই, সেই সময় ভান্ডারীগঞ্জে ঢোকার দু একটা কয়েকজনকে যখন ঢুকিয়ে দিয়েছিলাম, সেই সময় হঠাৎ করে টিএমসি আসছে, তো প্রায় 50-60 জন বা তার বেশি হতে পারে, নাম্বারটা তো ওইভাবে গোনা সম্ভব না, একটা মব, অল আর টিএমসি গুনস, তারা আমাদেরকে অ্যাটাক করা শুরু করে। ইতিমধ্যে আমি একজনকে বাড়িতে যখন ঢোকাচ্ছিলাম, ঢুকিয়ে তারপর বের শুনি যে মারধর হচ্ছে, তারপর ওখান থেকে বের হয়ে দেখি একজন ওকে ভীষণভাবে বাস দিয়ে মারছে, বাচ্চা বাস দিয়ে মারতে মারতে একেবারে মাথা ফাটিয়ে দিয়ে একদম ও সঙ্গে সঙ্গে মানে সেন্সলেস হয়ে গেল। আরেকজনকে মারা শুরু করছে, আমাদের যে যাকে মারলো তার নাম মোহাম্মদ কাবুল। এরা বেশিরভাগই যারা ঘর ছাড়া ছিল, সারা সবাই মাইনরিটি কমিটির এবং তারা আমাদের মাইনরিটি মোর্চার সদস্য। এবার তাদেরকে এইভাবে মারার সময় এবার আরেকজন যে সে তাদেরকে নিয়ে গেছিল, তার গাড়ি করে নিয়ে গেছিল, তার গাড়িকে আক্রমণ করে তারপর তাকে বের করে তাকে মারা শুরু করে ও মাথা ফাটিয়ে দেয়। শিলিগুড়ি থেকে ভাস্কর চক্রবর্তী, রিপোর্ট টাইমস বাংলা।